হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। যে আমার হাতে যে তারটা সেটা হচ্ছে মিটারের পিছ থেকে আসছে মেন তার, যেটাকে বলে, আর যেটা কালো কস্টিউম সেটা হচ্ছে নিউট্রাল। নিউট্রালটা আমি কেটে গেছি, আর যে লাল তারটা দেখতেছেন সেটা আমার সার্কিট ব্রেকার হইয়া ঘরের ভিতরে কারেন্ট চলে গেছে। তো এখন আমি আর্থিং কোথা থেকে ব্যবহার করছি, এখন আর্থিং ব্যবহার করছি এই যে দেখুন, পল্লির তারের যে সিলভার তারটা আছে সেটার মধ্যে আমি একটা তার বেঁধে দিয়েছি, মানে আর্থিংয়ের যে তারটা আছে সেটা বেঁধে দিয়েছি। তাহলেই আমাদের কাজটা কিন্তু হয়ে যায় সহজে। এখন প্রশ্ন হইতেছে, যেটা আপনারা যে প্রশ্নগুলো করলেন যে তার কাটলে নাকি পলি ভিতরে তারা ধরবে এই সে কত কিছু, আসলে এখান দেখুন ভালো করে আমি কিন্তু নিউট্রাল কিন্তু কাটা, নিউট্রাল কিন্তু কাইটা কস্টিম মেরে দেওয়া হয়েছে বলে এবং পেঁচিয়ে দেওয়া হয়েছে, তার মানে এটা একদম ডিসকানেক্ট করা আর্থিং। এখন আমরা আর্থিং কিন্তু আপনার ব্যবহার করছি পলির যে সিলভার তারটা আছে সেটা থেকে আপনি আবারও দেখাইতেছি এই যে সিলভার যে তারটা এটার মধ্যে আমি বেঁধে দিয়েছি, তার মানে কি হয়েছে এখন আমার কিন্তু আর্থিং পাইতেছে কিন্তু মিটার থেকে না, পল্লির ডাইরেক্ট যে আর্থিংটা আছে সেটা থেকে পাইতেছে। এর মানে হইতেছে আমাদের মিটার বিলটা কম আসবে অবশ্যই 100%, আর সার্কিট ব্রেকার দিয়ে কিন্তু অবশ্যই আমরা মিটারের মেন যে তারটা এটা দিয়ে কিন্তু কারেন্টটা পাস করতে হবে। কারেন্টের তার কেটে দিলে তো আর হবে না, খালি শুধু আর্থিং কেটে দেবেন। আর্থিং কেটে দিলে আপনার যে আমি যেটা ধরছি এবং কস্টিউম মেরে রাখছি যে এই তারটা কেটে রেখে দেবেন, তাহলে কোনো সমস্যা নাই। এই তার কেটে রেখে দেওয়ার মানে হইতেছে গিয়া যে মিটার থেকে যেন আর্থিংটা পাস না হয়, শুধু খালি কারেন্টটা পাস হয়। তো এখন কারেন্টের শুধু পাস হয়েছে মিটার থেকে।